ইন্ডিয়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটো চাটনি খেজুর আর আমসত্ব দিয়ে এটা খেতে অসাধারণ লাগে এর জন্য প্রথমেই নিয়েছি চারটে টমেটো কুচি পঞ্চাশ গ্রাম আমসত্বকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি ছটা খেজুর নিয়ে তার বীজটা ফেলে দিয়ে সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সাদ মতো নুন এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবারে টমেটোটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটোটা যখন একটুখানি কষিয়ে আসবে তখন এর মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই যে যা নিজেদের স্বাদ মতো দেবেন এবারে সব কিছুকে মিশিয়ে দিয়ে আবারও খানিক্ষণ এটাকে নাড়াচাড়া করব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো এক দু মিনিটের জন্য তারপর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে কেটে রাখা খেজুর আর আমসত্ত্ব কুচনো থেকে অর্ধেকটা দিয়ে দেবো এই সময় অর্ধেকটা আমসত্ব দিলে এটা গলে গিয়ে চাটনির সঙ্গে মিশে যাবে এবং চাটনির স্বাদটা খুব সুন্দর হবে আর বাদ বাকি আমি পরে দেবো যাতে করে ওটা খাওয়ার সময় মুখে পড়ে এবং খেতে ভালো লাগে এটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে সব কিছুটা একটুখানি মজে নরম হয়ে আসে তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে দিচ্ছি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি এটা যদি শীতকালের টমেটো হতো তাহলে খুব সুন্দর হয়ে এই সময়ই সেদ্ধ হয়ে যেত যেহেতু এটা সেদ্ধ হয়নি ভালো করে আমি তাই একটুখানি জল দেবো আমরা যখন ছোট ছিলাম তখন বিয়েবাড়িতে ফ্রায়েড রাইসের সঙ্গে এই ধরনের টমেটোর চাটনি পরিবেশন করা হতো আমরা খেতে খুবই ভালোবাসতাম এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা দেবার পরেই দেখবেন চাটনির রঙটা আরও বেশি লাল হয়ে যাবে এটা যখন গলে যাবে দিয়ে সব কিছুর সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি জল দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো যাতে টমেটোটা সেদ্ধ হয় এবারে সব কিছুকে একবার নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব টমেটোটা সেদ্ধ হতে প্রায় পাঁচ মিনিট মতো লেগেছে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এর মধ্যে মিশিয়ে দেবো বাদবাকি আমসত্ত্ব কুচি এবং ভালোভাবে একবার মিশিয়ে দিয়ে এটাকে ফুটতে দেব টমেটো চাটনির রসটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন রাখবেন আপনারা যদি একটু ঘন চাটনি পছন্দ করেন তাহলে এর রসটাকে আরও কমিয়ে নেবেন আমাদের বাড়িতে সবাই একটু পাতলা চাটনি পছন্দ করে তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়ে কাজুবাদাম ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি কাজুবাদামটা সম্পূর্ণ অপশনাল চাইলে দেবেন হলে নাও দিতে পারেন তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে